Assalamu alaikum, dear students. Today we will solve IQ test 2 mathematical puzzle, and this question is also helpful for Math Olympiad. Math Olympiad class 3 to class 5, standard 3 to standard 5 is student er jonno IQ test e problem gulo sajano. IQ test 2 ta khub important ebong kichu chomotkar math problem ni sajano hoyeche. I hope tomader bhalo lagbe. আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন ছিল এরকম, হোয়াট নাম্বার অর নাম্বারস কামস নেক্সট ইন দিস সিরিজ। একটা সিরিজ দেওয়া ছিল, এই সিরিজের মধ্যে নেক্সট নাম্বারটা কি হবে সেটা আইডেন্টিফাই করতে হবে। এটা খুব সহজ একটা প্রবলেম ছিল, আমরা যদি একটু খেয়াল করে দেখি, ফার্স্টের যে টার্মটা ছিল সেটা ছিল ওয়ান ওয়ান, সেকেন্ড টার্মটা হলো টু টু, থার্ড টার্ম থ্রি থ্রি, ফোর টার্ম ফোর ফোর, ফাইভ টার্ম 5, 5, 6 term, 6, 6. So our answer will be 7, 7. 3, 4, 5, 6, 7. So আমাদের answer হবে, এক নম্বর প্রশ্নের answer হবে 7, 7. চমৎকার, একদম খুব সহজ একটা প্রবলেম ছিল। আমরা আমাদের নেক্সট প্রবলেমটাতে চলে আসি। নেক্সট প্রবলেমটা ছিল এরকম, আই এম আ ফোর ডিজিট নাম্বার অ্যান্ড হান্ড্রেড ডিজিট ইজ সিক্স, মাই ইউনিট ডিজিট ইজ one third of my hundredth digit, my thousandth digit is twice of my unit digit, and tenth digit is twice of my thousand digit, what number am I? So এখানে চারটা ডিজিট নিয়ে কাজ করতে বলছে, ফোর ডিজিট নাম্বার। সো ফোর ডিজিট নাম্বার আমি বলতে আমরা কি বুঝি, আমরা বুঝি এটা যদি ইউনিট ডিজিট হয়, আমাদের স্টার্টিং যে নাম্বারটা ইউনিট ডিজিট যদি হয়, আমরা টেন বলতে পারি টেন্স ডিজিট, তারপরে আমরা বলি হান্ড্রেডস ডিজিট, তারপরে আমরা বলি থাউজেন্ডস ডিজিট। এগেন আমরা একটু খেয়াল করে দেখি, একটু পুনরুক্ত আমরা লিখি, ইউনিটস ডিজিট এটাকে আমরা বলবো টেন্স ডিজিট, এটাকে আমরা বলবো হান্ড্রেডস ডিজিট, হান্ড্রেডস ডিজিট এটাকে আমরা বলবো থাউজেন্ডস ডিজিট, থাউজেন্ডস। ওকে, আচ্ছা, তো আমাদের প্রবলেমটাই ছিল, ফার্স্টে আমরা একটু খেয়াল করে দেখি, মাই ইউনিট ডিজিট ইজ ওয়ান থার্ড অফ মাই হান্ড্রেড ডিজিট। তাহলে ইউনিট ডিজিটটা হান্ড্রেড ডিজিটের ওয়ান থার্ড, এবং ব্যাপারটা হলো হান্ড্রেড ডিজিটটা কিন্তু অলরেডি দেওয়া আছে, হান্ড্রেড ডিজিটটা হলো সিক্স, হান্ড্রেড ডিজিটটা হলো সিক্স। এখন বলছে ইউনিট ডিজিট ইজ ওয়ান থার্ড অফ হান্ড্রেড ডিজিট, সো সিক্স এর ওয়ান থার্ড কত হবে, সিক্স ইন্টু ওয়ান থার্ড দ্যাট মিন্স টু, তাহলে ইউনিট ডিজিটটা কত হবে, হবে টু, তাহলে ইউনিট ডিজিটটা কত হবে, টু, খুব সিম্পল। দেন বলছে মাই থাউজেন্ডস ডিজিট ইজ টুয়াইস অফ মাই ইউনিট ডিজিট, থাউজেন্ডস ডিজিটটা ইউনিট ডিজিটের টুয়াইস, এইটার ডাবল বা টুয়াইস হলো ফোর। লাস্ট যে প্রবলেমটা বলছে এন্ড টেন্স ডিজিট ইজ টুয়াইস অফ মাই থাউজেন্ডস ডিজিট, টেন্স ডিজিট ইজ টুয়াইস অফ মাই থাউজেন্ডস ডিজিট, থাউজেন্ডস ডিজিটটা হলো ফোর, তাহলে টেন্স ডিজিটটা কত হবে, এইট, থাউজেন্ডস ডিজিটটা হলো ফোর, তাহলে টেন্স ডিজিটটা কত হবে, এইট। তাহলে আমি যে নাম্বারটা আমরা চিন্তা করতেছি সেই নাম্বারটা হলো ফোর সিক্স এইট টু। নাম্বার থ্রি, নাম্বার থ্রি বললো this is a fun puzzle called Addiply. It combines both addition and multiplication. Using the numbers 1 through 9, you can use higher number as you become more proficient at solving this. Look for combinations of two numbers to find the ones whose sum and product match the numbers given. Now find A, B, C, D. এই ফান পাজলের আমরা যদি প্রবলেমটা একটু খেয়াল করে দেখি, আমরা দেখতে পাবো এখানে যে ফার্স্ট নাম্বারটা দেওয়া আছে, যেমন ফার্স্ট কলাম আর সেকেন্ড যে কলাম, ফার্স্ট কলামের সাথে সেকেন্ড কলাম যদি আমি অ্যাড করি তাহলে আমি পাবো সামেশনের ঘরটা, ফার্স্ট কলামের সাথে যদি সেকেন্ড কলাম যদি আমরা মাল্টিপ্লাই করে আমরা পাবো প্রোডাক্ট, খুব সিম্পল, থ্রি প্লাস ফোর দ্যাট ইজ সেভেন, থ্রি টাইমস ফোর দ্যাট ইজ টুয়েলভ, ফোর প্লাস সিক্স দ্যাট ইজ টেন, 4 times 6 that is 24. এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে
এ আর বি এর ভ্যালু কত হলে তাদের আমি যদি অ্যাড করি, সাম করি, দেন উইল গেট 6, আবার তাদেরকে যদি মাল্টিপ্লাই করি দেন উইল গেট 8। সো একটু চিন্তা করলে দেখা যাচ্ছে আমরা যদি এ অথবা বি যে কোনো একটা ভ্যালু যদি আমি 4 নিই আর একটা ভ্যালু যদি 2 নিই, তাহলে আমি পাচ্ছি 4 + 2 দ্যাট ইজ 6, 4 × 2 দ্যাট ইজ 8। আমি এ আর বি এর ভ্যালু আমি 4 2 এটাকে ইন্টারচেঞ্জও করতে পারি। আমি যদি বলি এ এর ভ্যালু 2, বি এর ভ্যালু 4, তাহলেও কোনো সমস্যা নেই, তা কারণ 2 + 4 = 6, 2 × 4 = 8। তাহলে আমরা খেয়াল করতে পারি এ এবং বি এর ভ্যালু আমাদের এখানে কি হবে, 2 অথবা 4, মানে এ এর ভ্যালুও 4 হতে পারে, বি এর ভ্যালুও 4 হতে পারে, এ এর ভ্যালুও 2 হতে পারে, বি এর ভ্যালুও 2 হতে পারে। তাহলে আমরা নেক্সট প্রবলেমটা দেখি, সি এবং ডি এর ভ্যালু কত হবে। আমরা যদি এখানে বসাই যে 15 হওয়ার জন্য আমাদের অনেকগুলো আমরা ভ্যালু বসাইতে পারি, বাট আমরা যদি এখানে 7 আর 8 বসাই, আপনি দেখেন খুব ইজিলি কিন্তু আমরা বলতে পারি 7 + 8 দ্যাট ইজ 15, 7 × 8 দ্যাট ইজ 56। তাহলে আবার আমি বলতে পারি যে সি অথবা ডি এর যে ভ্যালুটা এটা 7ও হতে পারে, 8ও হইতে পারে, ডি এর ভ্যালুও 7 হইতে পারে, সি এর ভ্যালুও 7 হইতে পারে। এভাবে খুব ইজিলি আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। তাহলে আনসারটা কি হবে, এ অথবা বি, এ বি দুইটার ভ্যালুই 2 অথবা 4 যে কোনো একটা হতে পারে, সি অথবা ডি এর ভ্যালু 7 অথবা 8 হতে পারে। নাম্বার ফোর সেজ দ্য নাম্বারস 1 to 9 ক্যান বি প্লেসড ইন দ্য 9 সার্কেলস বিলো ইন সাচ আ ওয়ে দ্যাট বোথ সেটস অফ ক্রসড সার্কেলস ক্যান অ্যাড আপ টু 26, ফাইন্ড এ বি সি ডি। আমরা আমাদের প্রবলেমটা দেখি, এখানে দুইটা ক্রস সার্কেল দেওয়া আছে, অনেকগুলো সার্কেল দেওয়া আছে, আমাদের প্রতিটা লাইনে 5টা করে সার্কেল দেওয়া আছে, এবং আমাদের বলা হয়েছে যে এ বি সি ডি এর ভ্যালু কত হবে। এবং আমি একটা জিনিস খেয়াল করে দেখব যে প্রত্যেকটা সার্কেল আমি যখন যোগ করব বা অ্যাড করব, দেন উইল গেট দ্য ভ্যালু উইল বি 26। সো এখন আমরা সলভ করার চেষ্টা করি। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে 4 + 7 + 8, এই তিনটা যদি যোগ করি, 4 + 7 + 8, এই তিনটা যদি আমরা যোগ করি আমরা পাচ্ছি 19, আমরা পাচ্ছি 19। তাহলে 26 হওয়ার জন্য আর কত লাগবে, আমাদের লাগবে 7। 26 হওয়ার জন্য আমাদের কত লাগবে, 7। তাহলে আমাদের এই রোতে এ আর বি এর দুইটার ভ্যালু যোগ করলে আমরা পাবো 7। তাহলে আমি একটু লিখে রাখি, আমাদের সুবিধা হবে। আমাদের এ আর বি এর ভ্যালু দুইটা যদি যোগ করে আমরা পাবো 7। বাকি যে লাইনটা আমরা যদি খেয়াল করে দেখি, 9 + 5 + 7 দ্যাট ইজ 9 + 5 দ্যাট ইজ 14, 14 + 7 দ্যাট ইজ 21। সো আমি দেখতে পাচ্ছি 9 + 5 + 7 = 9 + 5 + 7 = 21। তাহলে 26 হওয়ার জন্য আর কত লাগবে, 5 লাগবে। দ্যাট মিন্স আমি বলতে পারি সি প্লাস ডি এর ভ্যালু হলো 5। সো আমি এ প্লাস বি এর ভ্যালু আমি জানি, সি প্লাস ডি এর ভ্যালুটাও আমি জানি। এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখান থেকে ইজিলি আইডেন্টিফাই করা যায় যে আমাদের 1 থেকে 9 পর্যন্ত এখানে বসানো লাগবে। 1 থেকে 9 পর্যন্ত বসানোর কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 1 কিন্তু উপস্থিত নেই। আমরা যদি চিন্তা করি 2, 2 কিন্তু এখানে প্রেজেন্ট না। সো আমাদের 1 বসাতে হবে, 2 বসাতে হবে, 1 এন্ড 2 বসাতে হবে। তারপর আমরা যদি 3 দেখি, 3ও কিন্তু এখানে প্রেজেন্ট না, তাহলে 3 আমাদের এখানে ইনপুট করতে হবে। আমরা যদি 4 দেখি, ইয়েস 4 এখানে প্রেজেন্ট, সো 4 এখানে ইনপুট করা লাগবে না। আমরা যদি 5 দেখি, 5ও প্রেজেন্ট, তাহলে আমাদের 6 যদি দেখি, 6 আমাদের প্রেজেন্ট না, সো 6 বসাতে হবে। তার মানে এ বি সি ডি এর ভ্যালু 1, 2, 3, 6 এর মধ্যেই লিমিটেড। তাহলে আমরা একটু চিন্তা করে দেখি, কোন দুইটা সংখ্যা অ্যাড করলে 7 হয়, কোন দুইটা সংখ্যা অ্যাড করলে 5 হয়। সো আমি যদি চিন্তা করে দেখি, 6 + 1 এই দুইটা নাম্বার যদি আমরা অ্যাড করি তাহলে আমি পাচ্ছি 7, 2 + 3 যদি অ্যাড করি আমরা পাচ্ছি 5। তাহলে আমি বলতে পারি এ এবং বি এর ভ্যালু হইতে পারে 1 অথবা 6। তাহলে এ অথবা বি এর ভ্যালু হবে 1 অথবা 6, আর সি অথবা ডি এর ভ্যালু হবে 2 অথবা 3। মানে এটা বলতে পারেন আপনারা, এর ভ্যালু 6ও হইতে পারে, এর ভ্যালু 1ও হইতে পারে, বি এর ভ্যালু 6ও হইতে পারে, বি এর ভ্যালু 1ও হইতে পারে।
সি এর ভ্যালু টু হইতে পারে, সি এর ভ্যালু থ্রি হইতে পারে, ডি এর ভ্যালু টু হইতে পারে, ডি এর ভ্যালু থ্রি হইতে পারে। সো এভাবে আমরা যদি ভ্যালুগুলো বের করি তাহলে আমরা খুব ইজিলি এই প্রবলেমটা সলভ করতে পারবো। আমরা নেক্সট প্রবলেমটার দিকে চলে আসি। নেক্সট প্রবলেমটা ছিল এরকম, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার এ ইন দ্য ফিগার বিলো। আপনারা একটু খেয়াল করে দেখেন, এই প্রবলেমটা মধ্যে একটা সার্কেল দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা সার্কেল দেওয়া আছে। এই সার্কেলের মধ্যে অনেকগুলো নাম্বার এখানে কাউন্ট করা যাবে। তাহলে আমরা একটু ফিগারটা একটু খেয়াল করে দেখি। এই ফিগারটার মধ্যে একটা সার্কেল দেওয়া আছে, সার্কেলের মধ্যে অনেকগুলো নাম্বার এখানে ইনপুট করা আছে। আমরা যদি খেয়াল করে দেখি, একটু চিন্তা করে দেখি, আমাদের এ এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। খুব ইজি একটা প্রবলেম, আমরা খুব দেখলেই কিন্তু আসলে বুঝতে পারি আসলে কি করতে হবে। আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা যদি অপোজিট নাম্বার গুলো অ্যাড করা শুরু করি, যেমন 10 + 11 দ্যাট ইজ 21, 13 + 8 দ্যাট ইজ 21, 4 + 17 দ্যাট ইজ 21, আমরা দেখছি তিনটা প্যাটার্নই আমরা যদি অপোজিট নাম্বার গুলো অ্যাড করি, দেন উইল গেট দ্য সামেশন উইল বি 21। তাহলে অবশ্যই 15 + a এর ভ্যালু কত হওয়া উচিত? 15 + a এর ভ্যালু 21 হওয়া উচিত। তাহলে এর ভ্যালু কত হওয়া প্রয়োজন যদি 21 পাওয়ার জন্য? খুব ইজি, এর ভ্যালু আমাদের দরকার 21 - 15, দ্যাট মিনস 6। তার মানে এ এর ভ্যালু যদি আমরা 6 বসাই তাহলে আমি বলতে পারি 15 + 6 = 21। তাহলেই কিন্তু এই সার্কেলটা পূর্ণ হবে। আমরা আমাদের নেক্সট প্রবলেমটার দিকে চলে আসি। নেক্সট প্রবলেমটা ছিল এরকম, দ্য গ্রিড বিলো হ্যাজ আ সার্টেন প্যাটার্ন টু ইট that holds true for each row. Can you determine that pattern and find the missing number C? আমরা যদি আমাদের এই গ্রিডটা খেয়াল করে দেখি, এখানে বলা আছে তিনটা কলাম দেওয়া আছে, পাঁচটা রো দেওয়া আছে, এবং এখানে মজার ব্যাপারটা হলো আমরা প্যাটার্নটা একটু খেয়াল করে দেখি। এখানে বলা আছে, আপনি দেখেন 6 3, তারপরে 8 4 9, তারপরে 6 7 5, দেন 5 9 3 10 7, এবং C8, দ্যাট ইজ 4। আসলে কি করলে আমরা একটা জিনিস পাচ্ছি? এটা মজার ব্যাপারটা হলো আমরা যদি এই দুইটাকে মাল্টিপ্লাই করি, সাপোজ 6 × 3 দ্যাট ইজ 18। আপনি দেখেন 18-এর যে ইউনিট ডিজিটটা হলো 8। আবার আমরা মাল্টিপ্লাই করে যদি করি, 4 × 9 4 × 9 দ্যাট ইজ 36। তাহলেও তো আপনি দেখবেন যে ইউনিট ডিজিটটা কত? 6, যেটা হিসেবে মিলে যায়। আবার আমরা যদি খেয়াল করি, 7 × 5 দ্যাট ইজ 35। তার মানে আমাদের যে ইউনিট যে ডিজিটটা সেটা মিলে যাচ্ছে। অথবা আমরা যদি বলি 9 × 3 দ্যাট ইজ 27, যেটা ইউনিট ডিজিটটা আমাদের মিলে যায়। তাহলে 3 × 8 কিছু একটা হবে, যেটা করলে আমাদের 4 আসে। দেখেন আমরা যদি 8-এর যদি টাইম টেবিলটা কাউন্ট করার চেষ্টা করি, আমরা জানি, আমরা বলতে পারি 8 × 3 = 24। তাহলে সি এর ভ্যালু আমরা যদি 3 বসাই, 3 × 8 দ্যাট ইজ 24, এটা কিন্তু মিলে যায়। তাহলে আর কিন্তু আমরা বলতে পারি আমাদের ইউনিট ডিজিটটা কত হবে? 4। আমরা কিন্তু আরেকটা ভ্যালু বসাতে পারি, সেটা হলো সি এর ভ্যালু কিন্তু আমরা 8ও বসাতে পারি, কারণ 8 × 8 দ্যাট ইজ অলসো 64। তাও কিন্তু আমরা পাবো ইউনিট ডিজিটটা কত? 4। কারণ এখানে কিন্তু বলা নাই যে কোনো নাম্বার রিপিট হতে পারবে না। তাহলে আমরা কিন্তু সি এর আনসার দুইটাই পাবো। তাহলে আমরা দেখি 6 × 3 = 18, সো 8, 4 × 9 দ্যাট ইজ 36, সো 6, 7 × 5 দ্যাট ইজ 35, সো 5, 9 × 3 দ্যাট ইজ 27, সো 7, সো 3 × 8 = 4, দ্যাট মিনস ইউ নো 3 × 8 = 24, সো 4 হিয়ার, 8 × 8 = 64, সো 4 হিয়ার। এভাবে কিন্তু আমরা বলতে পারি আমাদের ফাইনাল যে আনসারটা হবে, সি এর ভ্যালু হইতে পারে 3 এবং 8। নাও নাম্বার 7, নাম্বার 7 সেজ হুইচ অফ দ্য ভ্যালুস বিলো ইজ দ্য সেম এজ 7, এ অর বি অর সি অর ডি, হুইচ ওয়ান ইজ ইউর আনসার। দ্যাট মিনস এখানে কিছু সিম্পলিফিকেশনে কিছু প্রবলেম দেওয়া আছে, আমাদের দেখতে হবে এখানে এ বি সি ডি এর মধ্যে কোনটার ভ্যালু মানে ফাইনাল রেজাল্ট হবে 7। আমরা যদি প্রথমটা খেয়াল করে দেখি, 7-এর এ আমরা দেখব 6 × 5 / 2, 6 × 5 দ্যাট মিনস 30/2 দ্যাট মিনস 15, সো এর ভ্যালু কিন্তু 7 হচ্ছে না, এর ভ্যালু কত হচ্ছে? 15, সো এ আমরা নিতে পারছি না। আমরা যদি বিটা খেয়াল করে দেখি, আমরা পাবো 3 + 4 / 5, 3 + 4 দ্যাট ইজ 7, 7 / 5,
এইটা আমরা পাবো, আমরা যদি খেয়াল করে দেখি এটা আমাদের একটা ফ্র্যাকশন পেয়ে যাচ্ছি 7/5, দ্যাট মিন্স এটা 7 হচ্ছে না। আমরা নাম্বার সিতে চলে আসি, নাম্বার সিতে যদি খেয়াল করে দেখি আমরা পাবো 10 - 4 + 1/1। আমরা জানি 10 - 4 = 6, 6 + 1/1 = 1, সো 6 + 1 = 7। তার মানে নাম্বার সি এর অ্যান্সার কিন্তু অটোমেটিক্যালি 7 হয়ে যাচ্ছে, তার মানে আমি বলতে পারি নাম্বার সি হবে আমাদের সেই অ্যান্সার। তবু আমরা আমাদের নাম্বার ডিটা একটু চেক করে দেখি, নাম্বার ডিটা কি বলছে। নাম্বার ডিটা বলছে এরকম 12 - 5 + 2, দেখা যাচ্ছে 12 - 5 = 7, 7 + 2 = 9, এটা হচ্ছে না। সো আনসার হবে এখানে নাম্বার সি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমটাতে চলে আসি, আমরা দেখি এখানে বলা আছে জো, লেরি, লুসি অ্যান্ড ব্র্যান্ডা আর 12, 11, 10 অ্যান্ড 9, বাট নট নেসেসারিলি ইন দ্যাট অর্ডার, উই ডোন্ট নো দ্যাট দ্য কনজিকিউটিভ এজেস অল্টারনেট গার্ল বয় গার্ল বয় from older to youngest. These clues will help. Lucy is a year older than Joe. Joe is younger than Larry. From these two clues, can you tell me the age of each person? এখানে চারজন মানুষের কথা বলা আছে, একজনের নাম হলো জো, জো, একজনের নাম হলো লেরি, একজনের নাম হলো লুসি, নেক্সট ওয়ান ইজ ব্র্যান্ডা। আমরা খেয়াল করে দেখব এখানে দুইজন মেল, দুইজন বয় অ্যান্ড দুইজন গার্লস। সো জো অ্যান্ড লেরি তারা হলো বয়, লুসি অ্যান্ড ব্র্যান্ডা তারা হলো গার্লস। এবং এখানে আরেকটা অর্ডার দেওয়া আছে, ফার্স্টে গার্ল হবে, তারপরে বয় হবে, তারপরে গার্ল হবে, তারপরে বয় হবে। এবং আরেকটা মজার ব্যাপারটা হলো তারা ওল্ডেস্ট টু ইয়াংগেস্ট, তার মানে এইখানে জি যে সে সবচেয়ে বেশি ওল্ড, আর যে সবচেয়ে নিচে থাকবে মানে বয় সেটা হলো ইয়াংগেস্ট। তো আমরা এইটুক কিন্তু মোটামুটি খেয়াল করলাম যে যে ফার্স্টে থাকবে সে হবে গার্ল এবং তার এজ হবে সবচেয়ে বেশি, যে লাস্টে থাকবে সে হবে বয় এবং সে হবে সবচেয়ে ছোট। এখন আমাদের কাছে আর কি কি ক্লু দেওয়া আছে, আমাদের বলা আছে যে তাদের এজ হলো 12, 11, 10 অ্যান্ড 9। আমাদের এই এজগুলো বসাতে হবে, প্লাস আমাদের এই নামকে কোনটাকে রিপ্রেজেন্ট করে সেটা বসাতে হবে। তাহলে গার্লের এজ কত 12, বয়ের এজ কত 11, গার্লের এজ কত 10, বয়ের এজ হলো 9। এখন আমরা এখানে কাকে কি রিপ্রেজেন্ট করে আমরা সেই নামগুলো বসাবো। আমরা ফার্স্টে ক্লুটা একটু খেয়াল করে দেখি, ফার্স্টে ক্লুটা ছিল এরকম, লুসি ইজ আ ইয়ার ওল্ডার দেন জো, দ্যাট মিন্স লুসি মানে গার্ল জো এর চেয়ে 1 বছরের বড়, ওকে হইতে পারে। তাহলে লুসি আমরা প্রথম ক্লুটা লিখি, লুসি জো এর চেয়ে বড় এবং সেটা কিন্তু 1 ইয়ারের বড়, ওকে। তাহলে যদি লুসি এটা হয় 12 ইয়ার্স হয়, জো হবে 11, লুসি যদি 10 হয় তাহলে জো হবে 9। তাহলে এই দুইটা ক্লু এর যে কোনো একটা হইতে পারে, ওকে। আমরা নেক্সট প্রবলেমটা দেখি, নেক্সট ক্লুটা ছিল এরকম, জো ইজ ইয়াঙ্গার দেন লেরি, জো ইজ ইয়াঙ্গার দেন লেরি। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, বলা আছে দুজন বালকের মধ্যে, দুজন বয়েজের মধ্যে আমাদের যে জো এ হলো ছোট, লেরি বড়, বিকজ জো ইজ ইয়াঙ্গার দেন লেরি। তার মধ্যে আমাদের বয় আছে 11 ইয়ার্স 9 ইয়ার্স, সো অবশ্যই 11 ইয়ার্সটা রিপ্রেজেন্ট করবে লেরিকে, বিকজ লেরিকে আমাদের কোয়েশ্চেন বা ক্লু বলে দিচ্ছে যে লেরি হলো বড়। তার লেরি যদি বড় হয় তাহলে জো হবে ছোট, খুব সহজ, ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারি। আবার একটু খেয়াল করে দিই, আমাদের ফার্স্ট ক্লুটা ছিল এরকম যে লুসি জো এর চেয়ে 1 বছরে বড়, তাহলে অবশ্যই 10 বছর বয়সটা কার, লুসির, খুব ইজি, বিকজ আমি 9 বছরের চেয়ে 1 বছরে বড় মানে 10 বছর, সেটা লুসিকেই রিপ্রেজেন্ট করবে। তাহলে যে ঘরটা ফাঁকা আছে সেটা অবশ্যই ব্র্যান্ডার জন্যই থাকবে, তাহলে আমি বলতে পারি ব্র্যান্ডার এজ হলো 12, এজ অফ লেরি ইজ 11 ইয়ার্স, এজ অফ লুসি ইজ 10 ইয়ার্স, অ্যান্ড এজ অফ জো ইজ 9 ইয়ার্স। সো এভাবে আমরা কিন্তু খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি কার বয়স কত। আমরা আমাদের নেক্সট প্রবলেমটা দিকে চলে আসি, নাম্বার 9,
The numbers in the corners of the boxes below fit together in such a way that they determine the number in the middle of each box. The rule for finding that middle number is the same in each box. এবং এই প্যাটার্ন বা রুলটা সবগুলো বক্সের জন্যই প্রযোজ্য। Once you find that rule, see if you can put the correct number for D in the last box. খুব চমৎকার একটা প্রবলেম, আমরা একটু খেয়াল করে দেখি। আমরা খেয়াল করে দেখি, এখানে দেখাচ্ছে চারটা বক্স দেওয়া আছে। এই চারটা বক্সতে আমাদের একটা প্যাটার্ন বের করতে হবে এবং এই প্যাটার্ন ওয়াইজ আমাদের যে লাস্ট বক্সটা দেওয়া আছে সেই বক্সটা সলভ করতে হবে। আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের বলা আছে যে 5 plus 3 plus 1 plus 4, 5, 3, 8, 8 plus 1, 9, 9 plus 4, 13. So, that's it. I'm going to add the box. I'm going to add the rules. 6 plus 1, that is 7, 7 plus 2, 9, 9 plus 8, 17. Yes, 8 plus 2, that is 10, 10 plus 3, 13 plus 1, 14. 7 plus 5, that is 12, 12 plus 4, 16, 16 plus 3, 19. খুব ইজিলি কিন্তু আমরা বলতে পারতেছি। তাহলে আমরা হবে এটা কত, থ্রি প্লাস সিক্স দ্যাট ইস নাইন, নাইন প্লাস টু দ্যাট ইস ইলেভেন, ইলেভেন প্লাস সেভেন দ্যাট ইস এইটিন। তাহলে আমাদের এইটিন হবে এখানে আমাদের আনসার। খুব চমৎকার এবং খুব সিম্পল একটা প্রবলেম, আমাদের জাস্ট আইডেন্টিফাই করতে হবে প্যাটার্নগুলো কীরকম। তাহলে আমাদের আমরা বলতে পারবো আমাদের নাম্বার নাইন কোয়েশনের আনসারটা হলো এইটিন। আমাদের লাস্ট প্রবলেমটা সলভ করি, নাম্বার টেন কোয়েশনটা আমরা একটু পড়ি। দ্যাট ইস হেয়ার্স অ্যান আলফামেটিক পাজল। Each letter has a digit value. Zero cannot begin a word. I will give you some hints to get you started. When completed properly, this will be a correct addition problem. Here, A equal to 7, T equal to 2. The number 1 is not in this puzzle. Now, find the value of H, I, S, and E. এবং আমাদের প্রবলেমটা ছিল this is neat. আমরা ভ্যালুগুলো যদি খেয়াল করে দেখি, এই প্রবলেমটার মধ্যে একটা ক্লু বলা আছে, সেটা হলো ওয়ান কখনো হতে পারবে না, মানে ওয়ান এখানে হতে পারবেই না, ওয়ান আগেই বার। আমাদের বাকি অনেকগুলো নাম্বার আমরা পাবো, আমরা বাকি নাম্বার পাবো আটটা। এই আটটা নাম্বারই কিন্তু এখানে ইনপুট করতে হবে। এর মধ্যে দুইটা নাম্বার কিন্তু আমাদের কাছে দেওয়া আছে, একটা হলো এ নাম্বার, একটা হলো টি এর নাম্বার। এ নাম্বার দেওয়া আছে এ ইকুয়াল টু সেভেন, এ এর ভ্যালু সেভেন এবং টি এর ভ্যালু হলো টু দেওয়া আছে। তাহলে এখানে টি এর ভ্যালু কত দেওয়া আছে, টু দেওয়া আছে। এখন আমাদের কাছে এই ইনফরমেশনগুলো আমাদের কাছে দেওয়া আছে, এই ইনফরমেশনগুলো কালেক্ট করে আমাদের বের করতে হবে বাকি এইচ আই এস এন ই এর ভ্যালুগুলো কত হইতে পারে। চিন্তা করে দেখি আমরা কি করা যায়, আমরা কোন দুটো সংখ্যা অ্যাড করলে তার লাস্ট ডিজিট টু হয়। আমরা বলতে পারি এস এর ভ্যালু যদি আমরা ওয়ান বসাই, ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইস টু। আমরা একটু খেয়াল করে দেখি, আমরা এস এর ভ্যালু তাহলে ওয়ান বসাতে পারছি। এই ওয়ানটা কিন্তু এখানে প্রযোজ্য না, কেন প্রযোজ্য না, কারণ ওয়ান কিন্তু আগেই কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো খেয়াল করতে হবে, সো ওয়ান কিন্তু এখানে ইনপুট করা যাবে না। তাহলে ওয়ানের পরবর্তীতে আমাদের কোন নাম্বারটা আমাদের আসে, আমরা যদি চিন্তা করে দেখি আমাদের আসবে সিক্স আর সিক্স, সিক্স আর সিক্স যদি অ্যাড করি তাহলে আমাদের আসবে টুয়েলভ। সো তখন ইউনিট ডিজিট আমরা পাবো টু। তাহলে এস এর ভ্যালু কিন্তু আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে এস এর ভ্যালু হবে সিক্স, 6 প্লাস 6 দ্যাট ইজ 12, সো দ্যাট ইজ 2। তাহলে ক্যারি হলো 1, তো 1 ক্যারি করতেছে। সো দেখা যাচ্ছে 1 এর সাথে কোনো দুইটা সংখ্যা অ্যাড করলে আমাদের এখানে 7 আসবে। সো I এর ভ্যালু যেহেতু দুইটাই সেম, সো আমি এখানে 3 ইনপুট করতে পারি। সো 3 প্লাস 3 প্লাস 1 দ্যাট ইজ 7 হতে পারে। ওকে ফাইন, আর কোনো সংখ্যা কি হতে পারে, আমরা একটু খেয়াল করে দেখি। আমরা দুইটা সংখ্যা যেহেতু যোগ করলে 6 হইতে হবে ইউনিট ডিজিটটা, সো আমরা একটু খেয়াল করে দেখি, 4 টু যে এইট এটা হবে না, ফাইভ টু যে টেন এটা হবে না, সিক্স টু যে টুয়েলভ এটা হবে না, সেভেন টু যে ফোরটিন এইট, এইট টু যে সিক্সটিন হইতে পারে, এইট হইতে পারে। কারণ এইট যদি হয় তাহলে আপনি খেয়াল করে দেখেন এইট প্লাস এইট দ্যাট ইজ সিক্সটিন, সিক্সটিন প্লাস ওয়ান দ্যাট ইজ সেভেন্টিন, এটা ইনপুট করা আছে। ওকে, সো থ্রি অথবা এইটের কোনো একটা এখানে বসবে, সিম্পল। এখন কথা হলো, এখন থ্রি আর এইটের মধ্যে কোনটা বসবে, আপনি একটু খেয়াল করে দেখেন। আমরা যদি এইট যদি নেই তাহলে এখানে কিন্তু ওয়ান ক্যারি করতেছে, আমাদের নেক্সট যে কলামটা সেখানে ওয়ান ক্যারি করবে। যদি আমরা থ্রি নিই তাহলে কোনো কিছু ক্যারি করবে না, তখন কিন্তু দেখবেন এইচ আর ই এর ভ্যালুটা কিন্তু সেম হয়ে যাচ্ছে। কিন্তু এইচ আর ই এর ভ্যালু কি সেম হইতে পারবে না, এইচ আর ই এর ভ্যালু দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু হইতে হবে। তার মানে আই এর ভ্যালু কখনোই থ্রি হইতে পারবে না, কারণ থ্রি হইলে কোনো কিছু ক্যারি করতেছে না। সো আমি মোটামুটি নিশ্চিত যে আই এর ভ্যালুটা এইটি হইতে হবে।
কারণ 8 প্লাস 8 দ্যাট ইজ 16, 16 প্লাস 1 দ্যাট ইজ 17, সো দ্যাট ইজ 7, তাহলে কিন্তু আপনার ক্যারি থাকে 1, 1 ক্যারি করা যায়। সো 1 প্লাস এইচ এর ভ্যালু হলো ই, ওকে 1 প্লাস এইচ এর ভ্যালু কত, ই। তাহলে 1 প্লাস এইচ এর কোন ভ্যালু হলে ই হইতে পারে, এটা দেখেন আপনার একটু মানে কনফিউশন লাগতে পারে যে আসলে কোনটা হইতে পারে। আমরা একটু দেখি আমাদের কি কি নাম্বার দেওয়া ছিল, আমাদের 2 3 4 5 6 7 8 9 এই নাম্বারগুলোর মধ্যে আমাদের কোন কোন নাম্বার চলে গেছে অলরেডি, আমাদের 7 চলে গেছে, আমাদের 2 চলে গেছে, আমাদের 8 আমরা কমপ্লিট করে ফেললাম, 6 কমপ্লিট করে ফেললাম, তাহলে 3 4 5 আর হলো 9, এই কয়েকটা নাম্বার বসানো যাবে। এখানে তো জিরো বসানো যাবে, হ্যাঁ জিরো বসানো যাবে, জিরোটা ফার্স্টে হবে না, তার মানে এন এর ভ্যালু কখনোই জিরো হবে না, জিরোটা এখানেই হবে, ওকে ফাইন। সো আমরা একটু খেয়াল করে দেখি যে এই প্রবলেমটার মধ্যে আমরা যদি 3 ও বসাতে পারি, 4 ও বসাতে পারি, 5 ও বসাতে পারি, 0 বসাতে পারি, 9 ও বসাতে পারি, যেটাই বসাই না কেন সেটা কিন্তু ইজিলি একটা নতুন ভ্যালু দিচ্ছে। এবং মজার ব্যাপারটা হলো আপনি যখন এখানে আপনি 9 বাদে বাকি 3 প্লাস 3 4 5 0 বসাবেন তখন কিন্তু আপনি এখানে কোনো ক্যারি 1 পাবেন না, ক্যারি কিন্তু 1 আমি পাচ্ছি না, কখন পাচ্ছি না, যখন আমি 3 4 5 বসাচ্ছি, কারণ 3 প্লাস 1 দ্যাট ইজ 4, 4 প্লাস 1 দ্যাট ইজ 5, 5 প্লাস 1 দ্যাট ইজ 6, 0 প্লাস 1 দ্যাট ইজ 1, তার মানে এখানে কোনো ক্যারি 1 করতেছে না। বাট আমরা যদি এইচ এ ভ্যালুটা 9 বসাই, এইচ এ ভ্যালু যদি 9 বসাই তাহলে আপনি দেখেন 9 প্লাস 1 দ্যাট ইজ কিন্তু 10, সো এখানে একটা 0 বসানোর পর এখানে কিন্তু ক্যারি 1 থাকতেছে, 1 কিন্তু ক্যারি করা সম্ভব। তাহলে কিন্তু দেখেন আপনার যদি 1 ক্যারি করলে কিন্তু 2 প্লাস 1 দ্যাট ইজ কিন্তু ডিফারেন্ট একটা ভ্যালু পাচ্ছি, না হলে আমি কিন্তু এই 2 এর ভ্যালুটাই কিন্তু এখানে ইনপুট করতে হইতো যদি এখানে ক্যারি 1 না করতাম। সো আমাদের এখানে 1 ক্যারি করার পর 2 প্লাস 1 দ্যাট উইল বি 3, সো এন এর ভ্যালু এখানে 3 হইতে হবে। তাহলে আমি আবার খেয়াল করে দেখি, এস এর ভ্যালু যদি 6 হয়, 6 প্লাস 6 দ্যাট ইজ 12, সো দ্যাট ইজ 2, ক্যারি 1, এবং তারপরে আমরা আই এর ভ্যালু 8 বসানোর কারণে 8 প্লাস 8 16, 16 প্লাস 1 17, 17 দ্যাট ইজ 7, ক্যারি 1, 1 প্লাস 9 দ্যাট ইজ 10, 10 ক্যারি 0, দ্যাট ইজ 0, অ্যান্ড ক্যারি করতেছে 1, 1 প্লাস 2 দ্যাট ইজ 3। আর মনে রাখবেন এখানে প্রত্যেকটা ভ্যালু যেমন টি এইচ আই এস এন ই এ টি, এখানে যে ডিফারেন্ট ডিফারেন্ট লেটার থাকা মানে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু বসানো হবে। সো এভাবে করে আমরা খুব ইজিলি এই প্রবলেমটা সলভ করতে পারি। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি ফাইনাল ওয়েতে, দিস ইজ নিড, টি মিনস 2, এইচ 9, আই 8, 6 হলো আমাদের এস, আবার এখানে 8 হলো আই এবং 6 হলো এস, এবং দুটা যোগ করলে আমরা পাচ্ছি 3072, 6 প্লাস 6 দ্যাট ইজ 12, ক্যারি 1, সো 8 প্লাস 1 8 16, 17 দেয়ার 1, 9 প্লাস 1 10 0 1 3, 3072। সো এভাবে খুব ইজি ওয়েতে আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো। আশা করি আপনাদের ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।